হ্যাঁ বলুন জি আপনাদের আলোচনাটা আমরা রক্ষা শুনছিলাম তো সেখানে আহ বলা হচ্ছিল আপনারা বলছিলেন যে এই আপনার এই আর কি বোরকা হিজাব এগুলো মুসলিমরা পরে তো এখানে আমার একটা প্রশ্ন প্রশ্ন হলে যে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আপনার দর্শনের হার কেমন আর যেই সাথে দেশে বোরোকা পরে বা দর্শনের জন্য আহ উচ্চ মানের শাস্তি শাস্তি বিধান রাখা হয়েছে এই সমস্ত দেশে দর্শনের হার কেমন যদি একটু জানা ভাইয়া কথাটা হচ্ছে কি এইসব দেশে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে রেপ হয় না সেটা না হ্যাঁ অবশ্যই সব কান্ট্রিতেই ভালো খারাপ সব কিছুই হয় এইসব দেশেও হয় কিন্তু কথাটা হচ্ছে আপনি যে বললেন যে এটা শাস্তিটা কি ইসলামী রুল অনুযায়ী কিন্তু একটা মেয়ে যখন ধর্ষণ হয় ইসলাম রুল অনুযায়ী হ্যাঁ সেখানে কিন্তু চারজন মানুষের চারজন পুরুষ লোকের কি বলে উইটনেস উইটনেস লাগে কিন্তু সেটা প্রমাণ করার জন্য এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি কেউ রেপ করে এবং সেটা শাস্তি হিসেবে সে কিন্তু মানে এটা ক্রিমিনাল অফেন্স সেটার জন্য কিন্তু সে জেলে যায় এবং অনেক বছর পর্যন্ত সে জেলে থাকতে পারে ডিপেন্স করে মানে তার কতটা মানে সিভিয়ারিটির উপরে তার উপর হচ্ছে আপনি কিন্তু হয়ে যাবেন আপনার এসব দেশে একটা সাইট আছে যেখানে কিন্তু আপনার নাম লেখা থাকতে পারে যেমন ধরেন আপনি যদি একটা বাচ্চাকে রেপ করেন সেখানে কিন্তু আপনি পেরা হিসেবে হিসাবে আপনার নাম কিন্তু লিস্ট হবে এবং আপনি জেলখানা থেকে জেলখানা থেকে আপনি যখন ছাড়া পাবেন আপনি যে সোসাইটিতে থাকবেন যে কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটিতে কিন্তু জানানো হবে গভর্নমেন্ট থেকে জানানো হবে যে আপনি কিন্তু একটা মানে আপনি কিন্তু একটা কি বলে প্রপার ট্রাম্পটা বলতে পারছি না যে আপনার যে এই ক্রাইমটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু কমিউনিটি এটা আপনাকে জানাতে হবে সে কমিউনিটিতে যাতে ওই কমিউনিটিতে যারা বাচ্চারা আছে আহ যেসব ফ্যামিলির বাচ্চারা আছে তারা যেন এই জিনিসটা অ্যাওয়ার থাকে যে তাদের নেবারহুডে এরকম একজন আছে হ্যাঁ সেটা কি আমাদের দেশে করা হয় আমাদের আমাদের ইসলামে কি এই জিনিসটা আছে আমাকে আমার প্রশ্নটা ছিল ওইখানে আহ যে আপনারা যেই সমস্ত দেশগুলোতে ওই হিজাব মানা হয় বা দর্শনের শাস্তি বিজ্ঞানটা একটু বেশি রাখা হয় এই সমস্ত দেশগুলোতে কি দর্শনের হার বেশি আহ না ওই ওয়েস্টার্ন কান্ট্রি দর্শনের হার বেশি সেই হারটা বেশি কম আর সেইটা ডিসটেন্সটা না যে এক্যুরেট সেই পার্সেন্টেজ যে এক্যুরেট সেটা আপনি কি করে জানবেন যেমন ধরেন সৌদি আরবে যদি ধর্ষণ হয় হ্যাঁ এটা কি ওরা বলবে যে এই অ্যাকচুয়াল মানে ধরেন সৌদি আরো তারপরে ধরেন এই যে এরাক এই সব মিডল ইস্টান কান্ট্রি গুলো যখন ধর্ষণ হয় মেরা ওরা কি এগুলো প্রপারলি রিপোর্ট করে যে না এত পার্সেন্ট আমাদের দেশে এত পার্সেন্ট মেরা ধর্ষণ হয়েছে আপনারা কি সত্যি মনে হয় যে এরকম ওরা প্রপারলি রিপোর্ট করে

ওই ওই সমস্ত যে যে দেশগুলা ওদের কাছে কি এমন কোনো সমস্যা নেই যে এই দসংটাটা শাস্ত্র বিল অপারে দে এগুলা রিপোর্ট করবে করতে পারে এমন কোন দেশে নেই আপনি মনে করতেছেন না অবশ্যই আছে রিপোর্ট হয়তো করেও কিন্তু সেটা সেটা যে তারা যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেরকম মিডিয়াতে প্র নাই তো ভাই নাই তো লিটারালি লিটারালি নাই যে আমাদের দেশের থেকে যারা সৌদি ইয়ারাজ কারো

আনুমানিক তো একটা পাওয়া যায় ধরেন বাংলাদেশ আমাদের কথা চিন্তা করেন যেখানে ধরেন কোন একটা ডাকাত আছে ডাকাত যায় গ্রামের লোকজনের প্রায় সময় দর্শন করে মহিলাদের প্রায় সময় দর্শন করে ওই গ্রামের ওই ডাকাতের প্রতি মানুষের এতটাই ভয় যে কেউ যা রিপোর্ট করে না কিভাবে জানবেন আপনি কোন মানে কোন সার্ভে পেপার থেকে জানবেন কিভাবে জানবেন যে ওই গ্রামে অ্যাকচুয়ালি কত মানুষ দূষিত হচ্ছে বা দূষিত হচ্ছে কিনা যদি ওটা রিপোর্টিং রিপোর্টিংটাই না হয় কেউ যদি মুখ না খুলে হাউ ডু নো ও তাহলে এখন আমরা এটা ধরে নিব জি স্যার আমরা এখন এটা ধরে নিতে পারি যে ওই কি কয় ইসলাম মাইন্ডে ওই সমস্ত কান্ট্রিগুলোতে দর্শন ঠিকই হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এর বিষয়টা কি এরকম ওই যে তো নাই ওই কালচার তো নাই ওখানে যে ধরেন কেউ ধর্ষিত হলে ওখানে যায় তারা প্রপার রিপোর্টিং করবে বা নারীরা যায় ওটা রিপোর্টিং করবে এরকম কালচার তো নাই এটা কেন কথা হলো ভাই

কোন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট শিকার হইছে আমি শেষ করছি শেষ করছি আমি কত বছর নারীরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট শিকার হইছে কত কত বছর নারীরা হচ্ছে রেপের শিকার হইছে এবং ওইটা দিয়ে তারা ইভেন পেপারও রিলিজ করে যে এটা হচ্ছে তাদের সার্ভে দিয়ে এটা হচ্ছে তাদের সার্ভের মতামত এমন না যে তারা কোনো একটা জাজ জুরি বা কোনো একটা রিপোর্টিং নাথিং শুধুমাত্র মেয়ের নিজস্ব হবে সরকার থেকে নিজস্ব হবে তাদের ফোন কলের মাধ্যমে জিজ্ঞেস করে করে রিপোর্টিং করা হয় বাট ইসলামিক অন দি আদার হ্যান্ড ইসলামিক কালচারের মধ্যে ওই জিনিস তো দূর কি দূর কি যে ধর্ষিত হলো নারীদের সেই ইয়েটাও নাই মানে কি একটা অবস্থা যে চারজন উইটনেস লাগবে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে চারজন উইটনেস লাগবে এটা দেখাতে যে আসলে ধর্ষিত হয়েছে কই পাবেন এগুলো এখন ইসলামিক কালচার এটা ফলো করলে কোথায় পাবেন ধর্ষিত হইলেও যে ওটা কোন একটা রিপোর্টিং হবে কো কিভাবে বলেন সেটা বলেন কালু ভাই বলেন জি আচ্ছা এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড তো একটা রিপোর্ট তো প্রয়োজন এখন আমরা যদি এভাবে মনে মনে ধরে নেই যে তাদের দেশে বিভিন্ন বাসাদের কারণে বা রাজনৈতিক আমরা তো রিপোর্টটা কিভাবে পেতে পারি আমি করতেছি না কিন্তু তারা যদি কালচারের মধ্যে না থাকে তাদের কালচারটাকে ডেভেলপ করতে হবে তাদের মধ্যে ওই নারীর স্বাধীনতা অতটুকু আনতে হবে তাদের সেই আত্মবিশ্বাস দিতে হবে সেই কনফিডেন্স দিতে হবে যে তারা তার কোন একটা ইয়ে হলে তাদের উপর কোনো একটা অত্যাচার হলে ধর্ষিত হলে তারা এটা যারা খুব সহজে রিপোর্টিং করতে পারে

জাস্ট গুগল থেকে কিন্তু আমি এটা জানলাম সো এখন আপনি বলতে পারেন যে এটা সত্যি কিনা হ্যাঁ সত্যি তো নিশ্চয়ই ওরা এরকম অনেক সাইট আছে যেখানে আপনিও গুগল করে দেখতে পারবেন যে এক্সাক্টলি কত পার্সেন্ট রেটের হার কিন্তু এইসব মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে যে এবং ফারাজ ভাই এই যে এর মতো যেটা বললো এটা তো আমার মনে হয় আরো অনেক বেশি কারণ কত যে রিপোর্ট হয় না তার তো কোনো তার তো কোনো হিসাব নেই এটা তো অবভিয়াস ঠিক আছে কালু ভাই আপনি কি আর কিছু বলবেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আজকে আমাদের রাইটার দের কারণে আর কিছু আসলে অনেকগুলাই প্রশ্ন ছিল আপনারা আগে থেকেই বলছিলেন যে লাইভটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে সে কারণে আমি আর কোনো প্রশ্ন করতেছি না পরবর্তী দিন ইনশাআল্লাহ আপনি যুক্ত হন নেক্সট টাইম তাহলে কথা হবে থ্যাংক ইউ যুক্ত ধন্যবাদ তাহলে শেষ করে দিই মোটামুটি বেশ ভালোই রাত সবাইকে ধন্যবাদ দেখার জন্য এন্ড টেক কেয়ার হ্যাঁ যুক্ত করার জন্য ইউ ফর অ্যাডিং সবাই ভালো থাকবেন গুড নাইট সবাইকে হ্যাঁ ফরাস ভাই গুড নাইট সাবিনা গুড নাইট ঠিক আছে গুড নাইট ভাই ভালো থাকেন সবাই তাহলে টেক কেয়ার